খুলনার প্রবেশদ্বার বলে খ্যাত গল্লামারি ময়ূর ব্রিজ, সোনাডাঙ্গা বাইপাস সড়ক, বয়রা মস্তর মোড় বাইপাস সড়ক, এজন্য ময়ূর নদীর ওপর তৈরি করা হয় সেতু। কিন্তু নকশা জটিলতা আর সড়ক মেরামত না করায় কোনো সুফল পায়নি নগরবাসী। অবশেষে খুলনা সিটি মেয়র, খুলনা দুই আসনের সংসদ সদস্য ও রোডস অ্যান্ড হাইওয়ের উদ্যোগে সড়ক জনপদের অর্থায়নে সেতু ভেঙে রাজধানীর হাতির ঝিলে আদলে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন দুটি সেতু। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2009 সালে ময়ূর নদীর ওপর তৈরি করা হয় সেতু, কিন্তু খুলনায় প্রবেশের সব রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না করায় শহরে ঢুকতে ও বের হতে চরম দুর্ভোগ পোহাতে হতো খুলনাবাসীকে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ছিল চাপা ক্ষোভ। পরে একটি সেতু নির্মাণ করা হলেও নকশায় ত্রুটি থাকায় ব্যবহার করা যায়নি সেতুটি। ব্রিজটা তো আসলে যেভাবে করা উচিত ছিল সেভাবে আসলে করা হয়নি। যেখানে পুরাতন ব্রিজটা ভেঙে এখানে নতুন ব্রিজ হবে এবং এই ব্রিজটা যখন শেষ হয়ে যাচ্ছে ঠিক পাশেটা ভেঙে আবার নতুন ব্রিজ করবে। খুলনা থেকে যারা চুটনগর দিকে যায়, সাতক্ষীরা দিকে যায়, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটা বেশ যানজট সৃষ্টি হয় এবং আমাদের ময়ূরী নদীটা প্রায় কিন্তু বন্ধের পথে। আমাদের বিনোদনের খুব অভাব আছে খুলনা, যা এখানে মানুষ যেতে পারে এটা দিয়ে বিনোদনের একটা প্রাণ কেন্দ্র হবে। এবার প্রায় 68 কোটি টাকা খরচ করে ময়ূর নদীর ওপরে নির্মাণ করা হচ্ছে সেতু। এটি দেখতে হবে রাজধানী ঢাকার হাতির ঝিলের মতো। এ কাজে সহযোগিতা করছেন খুলনা সিটি মেয়র ও খুলনা দুই আসনের সংসদ সদস্য এবং রোডস অ্যান্ড হাইওয়ে। এসব কথা জানালেন খুলনা সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। খুলনা সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্য বলেন, যানজট কমাতে ও নগরবাসীকে বিনোদন দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নিয়মে তৈরি হবে ময়ূর ব্রিজ আর যানজট মুক্ত হবে খুলনা, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। গ্লোবাল টেলিভিশন News Desk.